بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد وعليكم السلام রহমতুল্লাহ বরকাত। সম্মানিত অনেক ভাই, আপনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে যারা মহিলারা পর্দা করে আর যে মহিলারা পর্দা করে না, নামাজ পড়ে না, যারা পর্দা করে তাদের সাথে তারা কি দেখা করতে পারবে কিনা। পর্দা করাটা এটা ইসলামের একটা মহিলাদের মেয়ে মুসলমান নারীদের জন্য এটা একটা ইবাদত বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান নারী যে তার জন্য এই পর্দা করাটা ফরজ করেছেন, একটা ফরজ ইবাদত। আর এটা তার সম্মান, তার নিজের হেফাজতের জন্য এবং অন্য মানুষের জন্য আকৃষ্ট হয় এবং খারাপ চিন্তা না করে। তো পর্দা করাটা পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লিল মুমিনাতি ইগদূ মিন আবসারিহিন ওয়া ইহফাযূ ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইগদূনা মিন আবসারিহিন ওয়া ইহফাযূনা ফুরুজাহুন্না। মোমেন পুরুষদেরকে আল্লাহ তাআলা দৃষ্টি নিচে রাখতে বলেছেন এবং মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি নিচে রাখতে বলেছেন। এটা উভয়ের জন্যই পবিত্রতা এবং তাদের খারাপ চিন্তা থেকে দূরে থাকা। তো পর্দার মূল উদ্দেশ্য হচ্ছে একটা মহিলা যেন অন্য পুরুষকে নষ্ট না করে, তাদেরকে মানে তার নিজের সৌন্দর্য প্রকাশ করে তাদের অন্তরের মধ্যে যেন খারাপ কুচিন্তা না নিয়ে আসে, এই জন্য পর্দা করা। আর পুরুষদেরকে আদেশ করেছে তারা যেন কোনো পর গাইরে মাহরাম মহিলার দিকে না তাকায়। তো এটা আল্লাহর ইবাদত, কিন্তু মহিলা মহিলার সাথে কোনো পর্দা নাই। মহিলা কোনো মহিলা যদি সে নামাজ পড়ে না, পর্দা করে না, তো সেই মহিলার সাথে যে পর্দা করে তার সাথে পর্দা করতে হবে, এটা সঠিক না এই চিন্তাধারা। এটা অনেকে এরকম বলে যে মহিলারা পর্দা করে তারা করে না, পর্দা তার সাথে দেখা করা যাবে না। মহিলা রসুল্লাহ সামের জামানা যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি যখন নাকি ইহুদি মহিলারা আসতেন, অন্যান্য কাফের মহিলা তাদের সাথে কথা বলতেন, তো যে মহিলা পর্দা করে সে মহিলা যারা নাকি নামাজ পড়ে না, যে মহিলা নামাজ পড়ে না, যে মহিলারা পর্দা করে না, তাদেরকে উচিত তাদেরকে দাওয়াতি কাজ করা, তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে বোঝানো। এবং কাজী মহিলা মহিলার সাথে কোনো পর্দা নাই, সেটা পুরুষদের সাথে গায়রে মাহরাম তাদের সাথে পর্দা করা হয়েছে। এই জিনিসটা বুঝতে হবে, জিন ইসলামের বিধানগুলো স্পষ্ট একদম, সেটা হচ্ছে যে মহিলাদের জন্য গায়রে মাহরাম, একটা নারী তার আপন ভাইয়ের সাথে তার কোনো পর্দা নাই, আপন পিতার সাথে, আপন মামার সাথে, আপন চাচার সাথে পর্দা নাই। কিন্তু যারা নাকি গায়রে মাহরাম তাদের সাথে পর্দা করতে হবে। আর একটা মহিলা অন্য মহিলার সাথে তার কোনো পর্দা নাই, পুরুষের সাথে গায়রে মাহরাম, শুধু এটা বলা হয়েছে। তো কাজেই যারা যে মহিলারা নামাজ পড়ে না বা পর্দা করে না তাদের সাথে পর্দা করার কোনো নিয়ম নাই। কিন্তু পর্দা করলে সে কিভাবে দাওয়াত দিবে মহিলাদেরকে, সেই মহিলাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে বলে দিয়েছে যে প্রত্যেকটা মুসলমান ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ যদি চারটা কাজ না করে, আল্লাহর উপরে ঈমান আনা, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করা, এবং ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সত্যের দাওয়াত দেওয়া। তো সত্যের দাওয়াত দিবে মেয়েরা অন্য মেয়েদেরকে যারা পর্দা করে না, যারা নামাজ পড়ে না, যারা পর্দা করে যে মহিলারা, তারা তাদেরকে উদ্বুদ্ধ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন ও হাদিসে যে বিধানগুলো আছে সেটা শোনাবে, কোরআন পড়ে শোনাবে, এবং তাদেরকে আহ্বান করবে পর্দা করার জন্য, নামাজ পড়ার জন্য। এটা দায়িত্ব, কিন্তু হেদায়তের মালিক আল্লাহ। কিন্তু একটা মেয়ে লোক নামাজ পড়ে, সে যদি দেখে যে অন্য কোনো মেয়ে লোকেরা নামাজ পড়ে না, তো সে এটা দেখার পর তার উপর এটা দায়িত্ব কর্তব্য হয়ে যায় সে তাদেরকে এই নামাজের প্রতি আহ্বান করা এবং তাদেরকে আল্লাহর নামাজ যারা পড়বে না তাদের যে বিধানটা সেটা জানায় দেওয়া। এবং ঠিক তেমনি ভাবে যে মহিলা পর্দা করে না, পর্দা করাটা যে আল্লাহর বিধান এবং এটা অমান্য করাটা যে শাস্তি, মানুষ শাস্তির উপযোগী হয়ে যায়, আল্লাহর বিধান মানাটা যে ফরজ এবং না করাটা হারাম, এবং হারাম কাজ করলে মানুষকে আল্লাহর রাব্বুল শাস্তি দিবেন, এইভাবে তাকে কোরআন হাদিস দিয়ে দলিল প্রমাণ যে এই এক মহিলা যারা পর্দা করে, যারা পর্দা করে তাদেরকে দাওয়াত দিতে হবে, বোঝাতে হবে, সেখানে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে দীন ইসলামের প্রত্যেকটা বিধান সঠিক জায়গা থেকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক।
এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মহিলা যারা নাকি পর্দা করে না তাদেরকে পর্দা করার তৌফিক এবং যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক। তো পর্দা না করলে এটা কবিরা গুনা, এটা অবশ্যই। আর যদি নামাজ না পড়ে তাহলে মানুষ কাফের হয়ে যায়, কারণ রাসূল আল্লাহর বরং পবিত্র কোরআন বলছে ফাইন তাবু আকামু সালাত ওয়া আতু যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ দ্বীন, সূরা তাওবার 11 নম্বর আয়াত। যারা নাকি নামাজ পড়বে তারাই মুসলমান ভাই বোন সম্পর্ক থাকবে, আর যারা নামাজ পড়বে না তাদের সাথে কোনো সম্পর্ক নাই। তো হাদিস বলছে, হাদিস বলা হয়েছে বাইনুল রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুসলা, একটা একটা মানুষ একটা লোক তার মুশরিক এবং কাফের এবং মুসলমানদের পার্থক্য হচ্ছে নামাজ, যে নামাজ পড়ে সে মুসলমান আর যে নামাজ না পড়ে সে ইসলাম থেকে বাইরে যায়, সে হয়তো মুশরিক হবে অথবা কাফের হবে। তো কাজেই আমাদের আমরা যখনই দেখব সেটা মহিলাদের ক্ষেত্রে হোক পুরুষদের ক্ষেত্রে হোক, যে যখন হারাম কাজ কেউ করবে সেটা আমাদেরকে সেই কাজ থেকে মানুষকে বিরত করতে হবে নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে, দলিলের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সকল বিধানগুলো সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।